সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে মহানবমী। ঢাক ঢোল কাঁসর ঘণ্টার আর ভক্তি মন্ত্রে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। মহানবমীর আয়োজন নিয়ে আরো জানাচ্ছেন সুরাইয়া আক্তার। নারায়ণগঞ্জের নতুন থিমে উপস্থাপনা করা হয় দেবী দুর্গাকে। নারী শক্তির জাগরণকে সামনে রেখে সাজানো হয় মণ্ডপ। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নারীদের বিশেষ নিরাপত্তার জন্য ভলেন্টিয়াররা কাজ করে। ময়মনসিংহে মহানবমী উপলক্ষে শহরের প্রতিটি পূজা মণ্ডপে জলে পূজার্চনা। টাঙ্গাইলে 11 মণ্ডপে শারদীয় দুর্গোৎসবে মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়। মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজায় অংশ নিতে ভক্তদের ঢল দেখা যায়। মুন্সিগঞ্জে মণ্ডপ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। এ সময় মন্দিরে প্রতিমা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন তিনি। কুমিল্লা নগরীর কান্দিরপাড়, রাজরাজেশ্বরী, কালীবাড়ি সহ বিভিন্ন মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহানবমীতে পূজারীদের উপচে পড়া ভিড়। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মধ্যে বইছে আনন্দের সুর। কুষ্টিয়ায় চন্দ্রের নবমী তিথিতে হিন্দু সম্প্রদায় পালন করেছে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা। প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে মণ্ডপগুলো পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি। হবিগঞ্জে বিভিন্ন মন্দিরে জাঁকজমকভাবে আয়োজিত হয় মহানবমী। এবছর জেলায় মোট 625টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় স্বেচ্ছাসেবীদের মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। নবমী তিথিতে দেবী দুর্গার আরাধনা হয়। মূলত আজই পূজার শেষ দিন। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এ দুর্গোৎসব। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।